আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দক্ষিণ আফ্রিকা মরিশাস থেকে রাজু আহমেদ বলছি। আর আজকে একটা সুন্দর একটা জায়গায় আছি, ইটালির কিছু পর্যটকের সাথে সাক্ষাৎ এবং তারা বাইক নিয়ে এবং ঘুরতে এই পানির ট্যাঙ্কে ওইখানে চলে আসছে। যে পানি বৃষ্টির পানি জমা হয়, যে পানি অল মরিচ চাষে খাওয়া এবং গোসলের পানিটা হয়, কিন্তু নিচ থেকে পানি উঠানো যায় না, কারণ নিচে হলো পাথর আর নিচের পানি হলো নোনা পানি, যার কারণে মিষ্টি পানি খাইতে হলে বৃষ্টি পানি ধরে খাইতে হয়। আর সেই জায়গায় আসছি, সেই জায়গায় ইটালিয়ান কিছু লোকেরা তারা বাইক নিয়ে ঘুরতে আসছে, তাদের সাথে সাক্ষাৎ এবং কথা বলা। আর দেখুন তাদের সাথে কি কথা বলছি, তারা কীরকম, অবশ্যই দেখতে অনেক ভালো লাগবে। সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন, অন্যজনকে দেখার সুযোগ করেন। আর কোন বিষয়ে জানতে কমেন্ট করেন। আর আমার সাথে যদি কথা বলতে চান, ফার্স্ট কমেন্টে আমার ইমো নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, যেখান থেকে হোক নাম্বার সংগ্রহ করেন। যদি কথা বলতে চান কথা বলুন। কথা বলার আগে আমার পূর্বের ভিডিও বিষয় দেখবেন। আর ভিডিওটা না টেনে ফুললি ভিডিওটা দেখবেন, তাহলে আমরা সব কথায় জানা থাকবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ঘোরাফেরা করছে, এইগুলো দেখাশোনা করছে। ওকে ওকে ভাই, সবাই হোন্ডা নিয়ে আসছে, এখানে ঘুরতে আসছে। এরা আরও আমাদের মতো একদম পর্যটক, পাহাড়ে উঠবে না সবাই। ওকে থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস। হ্যাঁ কে ইটালির বাইকের সাথে সবাই সাক্ষাৎ করলাম, কথা হলো অনেক নম ইচ্ছা বাংলাদেশি। ওকে বাই। मैं Bangladeshi. Bangladeshi. How are you? Very good, thank you. Okay, thank you. Bhai sahab, मैं Bangladeshi. Hello. Okay, okay, bye. Thank you. So, मैं Bangladeshi. South African. Okay. 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 ठीक है, सब ठीक है। পাহাড় থেকে নেমে যাচ্ছি। ওকে, পাহাড়ে আসার পরে ইটালিয়ান কিছু লোকের সাথে সাক্ষাৎ হলো, অবশ্যই জিনিসটা দেখতে পাচ্ছেন। ওরাও ঘুরতে আসছে, ওরা পর্যটক। বুঝতে পারছেন পাহাড়ে ওরার ঠান্ডা বাতাস, বৃষ্টি সব, অথচ আমরা যে ছাদে থেকে এখানে এখন গরম। ঠিক আছে, আকাশের আপ পাহাড়ে কিভাবে বেজে আছে, অন্ধকার হয়ে আছে। এই জায়গাটা আসার অনেক স্বপ্ন, অনেক আশা ছিল, আল্লাহ পাক সেই আশার আজকে পূর্ণ করলো।